জঙ্গিপুর, বনগাঁ, কাথি, উলবেড়িয়া, যাদবপুর এই পাঁচটি লোকসভা আসনে এগিয়ে কে, কি বলছে সি ভোটার সমীক্ষা। দৌড় গড়াই লোকসভা ভোট, গুনে গুনে মাত্র আর কয়েকদিন বাকি। ঠিক সাত দিন পরেই অর্থাৎ পরের সপ্তাহে নিজের মতামত জানানো শুরু করবে সকলে। সম্ভাব্য জয়ী হবে কে, কেই বা থাকবে পিছিয়ে, এ নিয়ে জল্পনায় বেড়েই চলেছে। ঠিক এহেন মুহূর্তেই সামনে এসেছে সি ভোটার সমীক্ষা। বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন। মূলত এ রাজ্যের ভোটারদের উপরে সমীক্ষা চালিয়েছে এবিপি সি ভোটার। এই সমীক্ষা চলছে গত 5 জানুয়ারি থেকে 5 এপ্রিল পর্যন্ত। 111,256 জনের সঙ্গে কথা বলেছেন সমীক্ষকরা। এবিপি সি ভোটার ওয়েস্ট বেঙ্গল ওপিনিয়ন পোল অনুযায়ী বনগাঁ, জঙ্গিপুর, কাথি, উলবেড়িয়া, যাদবপুর কোথায় কোন দল সম্ভাব্য জয়ী, চলুন দেখে নেওয়া যাক এক নজরে। বনগাঁ লোকসভা কেন্দ্র, এই লোকসভা কেন্দ্রে 20 মে পঞ্চম দফায় ভোট। এখানে প্রার্থীর ভাগ্য গড়ে দিতে বড় ভূমিকা থাকবে মতুয়া ভোটের। তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস, বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর, জোট প্রার্থী কংগ্রেস নেতা প্রদীপ বিশ্বাস, সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। এবারে আমরা জানব জঙ্গিপুর লোকসভা কেন্দ্র। এই লোকসভা কেন্দ্রে 7 মে তৃতীয় দফার ভোট। তৃণমূল প্রার্থী খলিলুর রহমান, বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ, জোট প্রার্থী কংগ্রেস নেতা মর্তুজা হোসেন, সম্ভাব্য জয়ী তৃণমূল প্রার্থী খলিলুর রহমান। এবারে আমরা জানব কাথি লোকসভা কেন্দ্র। এই লোকসভা কেন্দ্রে 25 মে ষষ্ঠ দফায় ভোট গ্রহণ। অধিকারী গড় হিসেবেই পরিচিত এই এলাকা, তবে লোকসভা ভোটের পরে তাকে অটুট থাকবে, কি বলছে এবিপি সি ভোটার সমীক্ষা। তৃণমূল প্রার্থী উত্তম বাড়ি, বিজেপি প্রার্থী সোমেন্দু অধিকারী, জোট প্রার্থী এখানে বাম কংগ্রেস প্রার্থী বা জোটের প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি, সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী সোমেন্দু অধিকারী। এবারে আমরা জানব উলবেড়িয়া লোকসভা কেন্দ্র। এই লোকসভা কেন্দ্রে 20 মে পঞ্চম দফায় ভোট গ্রহণ। একসময় পরপর জয় এনেছিল সুলতানা আহমেদ, তার প্রয়াণে এবার দাঁড়িয়েছে ওই কেন্দ্রে তার স্ত্রী সাজদা আহমেদ। এই কেন্দ্রের সম্ভাব্য জয় কে হতে পারে, কি বলছে এবিপি সি ভোটার সমীক্ষায়। তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ, বিজেপি প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরী, জোট প্রার্থী কংগ্রেস নেতা আজহার মল্লিক, সম্ভাব্য জয় তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ। এবারে আমরা জানব যাদবপুর লোকসভা কেন্দ্র। এই লোকসভা কেন্দ্রে 1 জুন সপ্তম দফায় ভোট গ্রহণ। বলাই বাহুল্য এটি হেভিওয়েট কেন্দ্র, বিরল কেন্দ্রগুলির মধ্যে এটি অন্যতম, যেখানে প্রার্থীদের মধ্যে খুব ভোটের ব্যবধান দেখতে পাওয়া যায়। কে এগিয়ে থাকবে বা সম্ভাব্য জয়ীকে, কি বলছে এবিপি সি ভোটার সমীক্ষা। তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ, বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়, জোট প্রার্থী বামেদের তরুণ নেতা সৃজন ভট্টাচার্য, জোর টক্কর 3% ভোট, সুইং হলে ফল পাল্টে যেতে পারে, সম্ভাব্য জয়ী তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। লোকসভা ভোট হোক বা বিধানসভা ভোট কিংবা পঞ্চায়েতের লড়াই, ভোটের ফল বেরোনোর আগে ওপিনিয়ন পোলের মাধ্যমে বিভিন্ন সমীক্ষক সংস্থা ভোটারদের মন বোঝার একটা চেষ্টা প্রতিবারই করে। তারা সমীক্ষার যে তথ্য আমাদের হাতে তুলে দেয় সেটাই পুঙ্খানুপুঙ্খভাবে আমরা আপনাদের সামনে তুলে ধরি। কখনও এই ওপিনিয়ন পোল আসল রেজাল্টের সঙ্গে মিলে যায়, আবার বহু ক্ষেত্রে বলা যেতে পারে অধিকাংশই ক্ষেত্রে তা মেলে না। আর তাই এটাকেই প্রকৃত ফলাফল ধরে এগানোর কোনো অর্থ নেই। বলাই বাহুল্য এই সমীক্ষার সঙ্গে এডিটোরিয়াল পলিসির কোনো সম্পর্ক নেই।